রিজনং পাজাল কম্পিটিটিভ এক্সামে পড়ে থাকে এখানে দুই চার পাঁচ তেরো তিন চার ছয় আঠেরো চার নয় তিন প্রশ্ন চিহ্ন দিয়েছে তাহলে এদের মধ্যে রিলেশান আমাকে বের করতে হবে আমি যদি এই দুই আর চারের যোগফল করি ছয় ছয়ের সাথে পাঁচ যোগ করি তাহলে এগারো তেরো হচ্ছে না আবার যদি পাঁচ আর দুই যোগ করি তার সাথে চার যোগ করি তাহলে সাত আট চারে এগারো পাঁচ আর দুইয়ের গুণ ফল যদি করে দশ দশের সাথে চার যোগ করলে চোদ্দো তাহলে এইভাবে হচ্ছে না তেরো আসছে না তাহলে কি করব এই দুই আর চারের গুণ ফল করব দুই আর চারের গুণ ফল তাহলে আট হবে এই আটের সাথে এই পাঁচের যোগ ফল করব তাহলে আটের সাথে পাঁচের যোগফল করলে তেরো তাহলে তেরো পাওয়া যাচ্ছে তাহলে সেম লজিক এখানে ইউজ করব তাহলে তিন চার বারো এই বারোর সাথে ছয়ের যোগফল তাহলে বারো আর ছয় আঠেরো তাহলে আঠেরো পাওয়া গেছে নেক্সট চার নয় ছত্রিশ ছত্রিশের সাথে তিন যোগ করবো তাহলে তিন যোগ করলে উনচল্লিশ এখানে তাহলে কত হবে উনচল্লিশ তাহলে উনচল্লিশ অপশান আছে কি দেখে নেব বত্রিশ পঁয়ত্রিশ একুশ উনচল্লিশ তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট এটা নাম্বার সিরিজে দিয়েছে চার ছয় দশ ষোলো ছাব্বিশ তাহলে এখান থেকে চার থেকে ছয় পেয়েছে তাহলে এটা দেখব ছয় আর চারের যোগ ফল করলে আমরা দশ পাচ্ছি একইভাবে ছয় আর দশের এর যোগফল করলে ষোলো তারপর দশ আর ষোলোর এর যোগফল করলে আমরা ছাব্বিশ পাচ্ছি তাহলে একইভাবে এই ষোলো আর 26 এর যোগফল করবো আমরা তাহলে যেটা হবে সেটা অ্যান্সার তাহলে ষোলো আর ছাব্বিশ তাহলে তিরিশ এটা বিয়াল্লিশ তাহলে এই দুটোর যোগফল হচ্ছে বিয়াল্লিশ তাহলে অপশানে বিয়াল্লিশ তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে এই ধরনের রিজনিং পাজল এটা নাম্বার সিরিজ এগুলো আমাদের এক্সামে এসে থাকে এই পাজেলগুলো এই রিজনিংগুলো আমাদের টিকে অ্যাপ্লাই করে সল সলভ করতে হয় তাদের মধ্যে একটা রিলেশান বের করে নিতে হয় সেই রিলেশানই আমাদের এগোতে হয় লাস্ট মেস সেই রিলেশান থেকে আমরা সেই উত্তরটা পেয়ে যাব